ভারত এখন বৈচিত্র্যময় বহুজাতিক দেশ, যত হাজার হাজার জনগোষ্ঠী আর উপজাতি সম্প্রদায়ের বাসস্থান। 1950 সনত ভারতের সংবিধান প্রণয়ন করা হয়। এইবার সমগ্র দেশতে 75 সংখ্যক গণতন্ত্র দিবস উদযাপন করা হয়েছে। দেশের অন্যান্য প্রান্তরতে শিলচরতো বিভিন্ন কার্যসূচীর জড়িয়ে যথাযথ মর্যাদার গণতন্ত্র দিবস উদযাপন করা হয়েছে। ভারতত বিভিন্ন জাতি জনগোষ্ঠীর বসতি থাকার বাবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শিলচর মহানগরে এই বিশেষ দিনটিত বৈচিত্র্যপূর্ণ ভারতক উজ্জ্বল করে তুলবলৈ চেষ্টা করেছে। গণতন্ত্র দিবসের পুয়ায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে এক বিশাল শোভাযাত্রা উলিয়ায়। শোভাযাত্রাত সদস্যসকলে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর সাজ পোশাক পরিধান করে। এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, যত ছাত্রছাত্রীসকলে মণিপুরী নৃত্য, নেপালী ধামাইল আদি প্রদর্শন করে। সকলের সর্বপ্রথম এটাই কর্তব্য বা দায়িত্ব যে আমরা আমাদের দেশের ভালোর জন্য কাজ করব, কল্যাণের জন্য কাজ করব। এবং যে সবসময় আছে যে আমাদের দেশের বিরুদ্ধে এই দেশের মধ্যে দেশের মাটিতে থেকে দেশের চাউল খেয়ে এই দেশের মধ্যে এই দেশের বিরুদ্ধে কথা তুলে থাকে তাদেরকে ধার বটকে দেওয়া, এবং এটাই সবচেয়ে বড় আমাদের ধর্ম হবে। এবং সবাইকে এটাই অনুরোধ থাকবে যে আমরা সকল ছাত্ররা এখন আমাদের বয়স কম আছে এবং আমরা আমাদের মধ্যে এতটুক জোর আছে, শক্তি আছে যে আমরা আমাদের শক্তি দিয়ে অনেক কিছু করতে পারবো এবং আমরা এস্টাবলিশ হতে পারবো। তো আমরা পড়াশোনার সাথে সাথে, খেলাধুলার সাথে সাথে দেশের জন্য কিছু পদক্ষেপ নিয়ে থাকি, ছোট মোটো হোক। এখন যদি আমরা প্রতি মাসে একটা করে গাছ লাগাই, গাছ লাগায় এটা কি হবে, এটা আমাদের নেচারের জন্য ভালো হবে, কারণ পলিউশনটা এই নেচারের সাথে নেচারের মধ্যে মানে অনেকেই বেশি এফেক্টিভ। তো পলিউশনটা কমানোর জন্য আমাদের প্লান্টেশন করাটা অনেকই বেশি দরকার, এবং এরকম ছোট ছোট স্টেপ নিয়ে আমরা অনেক বড় একটা মুভমেন্ট ক্রিয়েট করে তুলতে পারি।